T70-এ চোখ রাখুন দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন। বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক, আমরা কথা বলছি বরিশাল জেলার বানুরিপাড়া উপজেলার 3 নং সৈয়দকাটি ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগের 3 নং সৈয়দকাটি শাখার সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মান্নান মির্জা। তো আমরা জনাব আব্দুল মান্নান মির্জার কাছ থেকে জানতে চাই, করোনাকালীন সময় সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তার ধারাবাহিকতায় 3 নং সৈয়দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি কতটুকু দিতে সক্ষম হয়েছেন? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মান্নান মির্জা, চেয়ারম্যান 3 নং সৈয়দকাটি ইউনিয়ন পরিষদ। করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে করোনা মোকাবেলার যে ধারাবাহিকতা ছিল সেই রকমের মানারিকরা থানার সৈয়দকাটি ইউনিয়নেও একই ধারাবাহিকতাভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিয়েছে, আমরা সেটা ভাগ বটোয়ারা করেছি। পাশাপাশি আমাদের ইউনিয়নের বিশিষ্ট লোকজনরাও অনেক ত্রাণ দিয়েছে, আমরাও ব্যক্তিগত তহবিল থেকেও যথেষ্ট পেরেছি, গরিবের মাঝে বিতরণ করেছি। আসলে তো করোনাকালীন সময় সমস্ত মানুষই বেকার হয়ে পড়েছিল, শুধু গরিবের বললেই নয়, ওই সময়টায় মধ্য শ্রেণীর লোকগুলোও আসলে অনেকটা অনেকেই অনেক অসুবিধার মধ্যে ছিল। আমরা যতটুকু পারছি প্রত্যেকটি লোকের বাড়িতে বাড়িতে গিয়েও আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি। জি আব্দুল মান্নান মির্জা, জানতে চাই করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা বাংলাদেশে 50 লক্ষ মানুষের ভিতরে যে 2500 টাকা বিতরণ করা হয়েছে তার লক্ষ্যে আপনি 3 নং সৈয়দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনার ইউনিয়নে কত জন করেছেন? 2500 টাকা হিসেবে যে একটা ইকর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে, তাতে আমি সৈয়দকাটি ইউনিয়ন থেকে 1006টি কার্ডের লোকজনকে দিতে পেরেছি। আরেকটি বিষয়ে জানতে চাই, সারা বাংলাদেশে সরকার অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা চালু করেছে এবং এই অনলাইন প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায়ক হবে? অনলাইন প্রক্রিয়া বয়স্ক বিধবা প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তার ভাতার যে অনলাইন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং আমার মনে হয় 100% হয়তোবা হয়ে যাবে, তাতে যদি এই 100% ভাতাভোগীর আওতায় যারা আসবে তাতে অনেক উপকৃত হবে অনেক মানুষেই, কারণ অনেক বয়স হয়ে গেলে বয়স্ক লোকেরা অনেক বাবা মায়েরা আছে, ছেলে সন্তানেরা তা অনেকেই যত্ন করতেও কষ্ট হয়, ওনারা যদি এই টাকাটা পায় এই টাকা নিয়ে অনেক উপকৃত হবে। প্রতিবন্ধী যে যারা আছেন তারা মাসে হয়তোবা 750 টাকা করে এখন পাইতে আছেন, আমাদের প্রধানমন্ত্রী হয়তোবা আরও এই বার্তা বৃদ্ধি করবে, তাতে অনেক উপকৃত হবে। জি জনাব আব্দুল মান্নান মির্জা, জানতে চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার মধ্যে আপনি 3 নং সৈয়দকাটি ইউনিয়নে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ উন্নয়ন করতে পেরেছেন এবং আপনার ইউনিয়নে কিছু ওয়ার্ডে আমরা ঘুরে দেখেছি কিছু রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, সেই কাজগুলি সমাপ্ত করার লক্ষ্যে আপনার পরিকল্পনা? আমার এই বানারীপাড়া থানা সহ আমার ইউনিয়নের আমাদের বর্তমান এমপি উপজেলা চেয়ারম্যান এদের নেতৃত্বে আসলে সারা বানারীপাড়া উপজেলায় সন্তোষজনক কাজ হয়েছে। পাশাপাশি আমার সৈয়দকাটি ইউনিয়নের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং অল্পদিনের মধ্যে অনেক রাস্তাঘাটের কাজ আরও শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই গেল মাসের 10 তারিখে অনেকগুলি ব্রিজ এলজিইডির মাধ্যমে টেন্ডার হয়েছে, এই ব্রিজের কাজ হয়তোবা রিসেন্টলি শুরু হবে, শুরু হলে আমার ইউনিয়নের অনেক কিছু ইনশাআল্লাহ হবে, তারপরও ইউনিয়নের অনেক কিছু কাজ বাকি থাকবে, যেহেতু একবারেই তো সব কিছু শেষ করা যায় না, যেহেতু আমার ইউনিয়নটা সৈয়দকাটি ইউনিয়ন একটি দাবা ইউনিয়ন, অনেক কাজ এখনও বাকি আছে। আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা দেশে উন্নয়নমূলক কাজ চালাচ্ছে এতে কোনো কাজই বাকি থাকবে না, আমার ইউনিয়নের কাজও মনে হয় বাকি থাকবে না ইনশাআল্লাহ। জানতে চাই আব্দুল মান্নান মির্জা, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, সে লক্ষ্যে আপনার পরিকল্পনা? আমি আওয়ামী লীগের সৈয়দকাটি ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হিসাবে
আমার ইউনিয়ন সৈয়দপুর ইউনিয়ন আসলে দলীয় সংগঠন আমরা যথেষ্ট ভালোভাবে আমরা একত্রিতভাবে চালাচ্ছি যথেষ্ট ভালোই চলতেছে এবং ভবিষ্যতে আমরা আমার মনে হয় দল সংগঠিত করার জন্য দলীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে দিবে আমরা সেইভাবেই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব প্রধানমন্ত্রী মাদকের জিরো টলারেন্স দেখতে চেয়েছেন তো আপনি সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মাদক নিয়ন্ত্রণে আপনি ভূমিকা পালন করছেন ইতিমধ্যে আমাদের মাদক নিয়ে অনেকটি সভা সমাবেশ হয়েছে এমনকি আমাদের মাননীয় বরিশাল পুলিশ সুপার মহোদয় এসেছিল তারপর আমাদের মানেরপাড়া থানা অফিসার ইনচার্জ এসেছিল এদের মাধ্যমে অনেকবার মিটিং করার পরে আমাদের মাদক অনেকটাই নির্মূল হয়েছে আসলে মাদকটা একটু বেশি ছড়িয়ে গেছে এখন পর্যন্ত আমার মনে হয় কিছু মাদক ব্যবসায়ী আছে মাদক ব্যবসায়ীগুলো যদি শেষ হয়ে যেত তাহলে আমার মনে হয় মাদক সেবনকারীও শেষ হয়ে যেত এই বিষয়ে প্রশাসন আপনাদেরকে কতটুকু সহযোগিতা প্রশাসন যদিও যথেষ্ট সহযোগিতা করে তারপরও তো অনেকেই থাকে আসলে আড়ালে বসে অনেক ব্যবসা চালাচ্ছে আমরা ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে এবং চৌকিদার দফাদার ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যথেষ্টভাবে আমরা ভূমিকা রাখতেছি আমার মনে হয় ইনশাআল্লাহ মাদক নির্মূল হয়ে যাবে প্রধানমন্ত্রী এবং দক্ষিণ অঞ্চলবাসীর স্বপ্নে সেই পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে পদ্মা সেতু বাস্তবায়ন হলে বানারীপাড়া উপজেলা তথা তিন নং সৈয়দপুর ইউনিয়নের কি ধরনের উন্নয়ন হতে পারে বলে মনে করেন দক্ষিণবঙ্গের মানুষের একটা স্বপ্ন ছিল পদ্মা সেতু আর সেই পদ্মা সেতু বাস্তবিত হয়ে গেছে আমার মনে হয় আর কতদিন এই সালেই হয়তো বা আমাদের প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু উদ্বোধন করবে এবং এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়ে যাবে তারপর হইতে আমার এই বানারীপাড়া সৈয়দপুর ইউনিয়ন থেকে ঢাকা থেকে এসে আমাদের যারা চাকরি কর্মজীবী আছেন ওনারা বাড়িতে গিয়া ঢাকা গিয়ে অফিস করতে পারবে এতে আমাদের এই বরিশাল জেলা সহ সারা দক্ষিণ বাংলার মানুষ অনেক অনেক কত উপকৃত হবে এটাই স্বপ্ন ছিল সাধারণ মানুষের যে পদ্মা সেতু চাই আমরা পদ্মা সেতু হইলেই আমরা দক্ষিণবঙ্গের মানুষের হাসি মুখে আমরা সব কিছু করতে পারবো এবং সোনার বাংলা আমাদের দেখতে পারবো এটাই আমাদের প্রত্যাশা ছিল জি পরিশেষে জানতে চাই আব্দুল মান্নান মির্জা আগামী নির্বাচন ঘনিয়ে আসছে এবং আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে এবং আপনি তিন নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের কাছে কি প্রত্যাশা করেন আসলে কথা হলো সৈয়দপুর ইউনিয়ন সহ সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসছে এটা একটা গুজব উঠেছে সত্য কিন্তু আগামী নির্বাচনে আমি বর্তমান চেয়ারম্যান আমিও মনোনয়ন চাব ইনশাআল্লাহ যদি আমার কর্মকাণ্ডে যদি ভালো লাগে আমার ইউনিয়নের জনগণ আমাকে যদি আবারও যদি নৌকা মার্কা যদি এমন প্রধানমন্ত্রীর আছে তাকে কি বলে যে দলীয় প্রতীকেই নির্বাচন হবে এবং দলীয় প্রতীক যাকেই দিবে আমরা তারই নির্বাচন করব তাতে যদি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ বাংলার সিংহপুরুষ আবুল হাসান আব্দুল্লাহ সাহেব যাকে মনোনীত করবে যে সেই প্রার্থী হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তারই নির্বাচন করব এটাই আমার বিশ্বাস এবং জনগণ যদি আমাদেরকে আবারও এবং দলীয় আওয়ামী লীগটা যদি মনে করে যে সৈয়দপুর ইউনিয়ন উন্নয়নমূলকের আমি যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ভালো হয়ে থাকে তা আমি মনে করি ইনশাআল্লাহ আমাকে আবারও নৌকা দিবে এবং আমি নৌকা নিয়ে আবারও নির্বাচন করতে চাই ধন্যবাদ আব্দুল মান্নান মির্জা আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন জন্য কথা বলা ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ বাংলাদেশ বাংলা টিভি 71 কে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের বানারীপাড়া উজিরপুর মাননীয় সংসদ সদস্য আল্লাহ শাহে আলম সাহেবকে ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুককে ধন্যবাদ এখানে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এমপি মহাদেব প্রতিনিধি এবং অনেকেই উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনাব মোহাম্মদ শহীদ ইসলাম আপনার কাছে জানতে চাই করোনাকালীন সময় ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আপনারা যারা দলীয় নেতাকর্মী আছেন আপনাদের সাথে কতটুকু সমন্বয় করে তিনি কাজ করছেন ধন্যবাদ বাংলা টিভি একাত্তরকে আমি প্রথমেই আমার হৃদয়ের মধ্যমিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা নিবেদন করছি সব জাতির নেতা
बंगबंधु सह बंग माता शेख जमाल शेख जमाल जमीन सह जरा मिर्जापुर पुस्तक नेत्री ताउदी दिए सात बड़े के आपसे प्रश्न करवामी लीग तृतीय शाखा सदर्भ तो 1974 साले बक्सले जोदान करी से आज पर्त दले जगह गत निर्वाचन बांग्लेश आवी लीग कैप्टन मंगलान मिर्जा के नौक्य प्रेरण कराई निर्वाचन कोअर्डिनेटर छोड़ श्रीमंत कैप्टन मंगलान मिर्जा करोना आकालीन समय माननीय प्रधानमंत्री बांग्लादेश अन्यान्य यूनियन मत हम सहाज सहयोगित प्रदान कर सभापति सदस्य सह अन्य नेतृत्व सह सुंदर भाव बाड़ी दाड़ी गए चेयरमैन साथ बाड़ी गए विचार कर জানতে চাই সেক্রেটারি সাহেব আপনার কাছে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী নির্বাচন গড়িয়ে আছে সে লক্ষ্যে আপনাদের কি পরিকল্পনা আছে। 2002 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় তখন নেত্রী আমাকে অনুসরণ দিয়েছিলেন এরপরে নেত্রীকে ফেলে যাই নাই। নেত্রী আমার দল সুসংগঠিত সভাপতি সাধারণ সম্পাদক সব সিনিয়র সহসভাপতি ক্লাস চেয়ারম্যান ও অন্যান্য যারা সম্মত মণ্ডলীর সদস্য সভাপতি মণ্ডলীর সদস্য ওনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দল ইতিমধ্যে মনোনয়ন কথা বলছে আমার ভালো লাগছে। নেত্রী তথা দক্ষিণ জেলার শিল্পপুরুষ জেলা মামুন আসমা আব্দুল্লা সাহেব নৌকা যদি চাপিয়ে দেবেন তার পক্ষেই আমি থাকবো।